আর তোমাদেরকে যে বললাম যে কাপু সারাদিন কাজ করে, হ্যাঁ আমার বাসায়, উনি আমি কিন্তু একা একা নাই, আমার আমার সাথে কিন্তু লোক আছে, আর এই যে টুকটাক করে সংসার সাজানো, এই যে এখানে হচ্ছে পাকঘর এটা, আর রাত্রেবেলা মিষ্টি আলু সিদ্ধ করছিলাম, এই যে মিষ্টি আলু, মিষ্টি আলু নিয়ে আসছিলাম অনেকগুলা, 10 কেজির মতো মনে নিয়ে আসছিলাম, তো এখানে কিছু ই করলাম, আর এই যে তরকারি, এই যে এখানে আর অনেকগুলো আছে, এই যে আর যে বড়ই, এখান থেকে একটা বড়ই খাবো, আপেল কুল, আর এই যে দেখো আমার সংসারটা কত এলোমেলো, একটা আলমারি না হইলেই নয়, হ্যাঁ একটা আলমারি খুবই প্রয়োজন, আর এই যে আবার শুই ঠান্ডার দিন, শীতের দিন মশারিটা উঠানো হয় নাই, ওই আপু আর খেয়েভাবে উঠাইছে, আমি তো কখনো এইভাবে উঠাই না, আমি একদম ব্যাগের ভিতরে ভরে রাখি, তো একদম এলোমেলো সংসার, এই যে দেখছো আর ভালো লাগে না, ক্লান্তি লাগে। আর আরেকটা কথা বলি, এই যে এই জুতাগুলো আমার, এই স্যান্ডেলগুলো আমার এত পছন্দ হয়েছে বাংলাদেশে, হ্যাঁ সৌদির থেকে স্যান্ডেল নিয়ে আসতে পারিনি, কী আফসোস কী আফসোস, কিন্তু এই যে দেখো তোমাদের কার কার কাছে ভালো লাগলো এই স্যান্ডেলগুলো অবশ্যই কমেন্ট করবা। আমার এই যে টাইগার সাপাটা আমার অনেক অনেক বেশি পছন্দ, এই যে টাইগার সাপাটার, আর এই যে ড্রেসিং টেবিলের অবস্থা, গুজগাজ করি আবার এলোমেলো হয়, এইভাবে চলছে জীবনটা, এই যে এইরকম আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই, প্রতিদিন তো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম, আর আজকে হচ্ছে আমার এই বাসার একদম লাস্ট ডে, আমি আবার চলে যাচ্ছি বাবার বাড়ি এলাকায়, আর আসবো ওইখানে অবশ্যই আসবো, আর আমার এখানে ইম্পর্টেন্ট কাজ আছে, আজকে চলে যেতে হবে কারণ আজকে একটা মিটিং আছে আমাদের এলাকায়, আমি একটা কাজে হাত দিচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তবে আমি কিন্তু এটা আগেই বলছি যে যদি আমি সাকসেস হই কাজটায় তাহলে তোমাদের সাথে শেয়ার করব, আর যদি সাকসেস না হই তাহলে শেয়ার করব না, কারণ এখন তোমাদের সাথে বললাম যে আমি এটা করছি ওইটা করছি এটা করছি এইরকম করব, একটা সময় দেখা যায় যে মানুষ প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে একরকম, কিন্তু যখন বাস্তবে যেটা করতে যায় তখন কিন্তু স্বপ্নের সাথে বাস্তবের সাথে কোনো মিল থাকে না, তো তখন আবার কমেন্ট করবা যে যেই মিথ্যা কথা বলে আপু, তো আসলে পৃথিবীতে একটা মানুষের জন্য সব থেকে বেশি কষ্টদায়ক হচ্ছে যদি কেউ বলে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা অপবাদটা কেউ নিতে চায় না, আমিও নিতে চাই না ভাই, আমি এদিক থেকে একটু ই চাই, তো যাই হোক যা কিছুই হচ্ছে তোমাদের সাথে সবই শেয়ার করছি, একটু কম করছি বা বেশি করছি সবই করছি, তো চলো আর এখন হচ্ছে আমরা, আমি ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, গোসল করলাম, আর এই যে তোমাদেরকে বললাম যে আমার বাসায় কিন্তু মেহমান আছে, আর এই যে বাসাটাও একটু একটু করে শেয়ার করি, কোনো কাজ করি না কারণ গুছাই না, এগুলো কিছুই করি না, আমি আমার আলমারি লাগবে, আলমারি ছাড়া এগুলো গুছাই আমি কোথায় রাখবো, মানে এখন গুছাই কার্টুনে কার্টুন করে রাখি, দেখা যায় কালকে আমার একটা জিনিসের প্রয়োজন পড়ে, তখন আবার সবগুলা বের করি, মানে এত একটা অস্থির মানে বিরক্তিকর একটা লাইফ পার করতেছি বলার মতো না, বাবার বাড়িতে যাই এটাই শান্তি, তো আলমারি কিন্তু বাবার বাড়িতে আমার আছে, যে স্টিলের আলমারিটা আছে যেই ঘরে আমরা খাওয়া দাওয়া করি ঘরের মধ্যে, ওইটা কিন্তু আমার আলমারি, কিন্তু ওইটা তো আর এখন ব্যবহার করা সম্ভব না, ওইটা পুরাটা ভরা, আবার এখানে এগুলা এগুলার জন্য একটা বড় আলমারি লাগবে, হ্যাঁ ছোট আলমারি হবে না, তো চলো এটা হচ্ছে বনানী সৈনিক ক্লাব, এই যে আর তোমাদের তো বলতাম যে এখানে আমি কাজ করতাম, হ্যাঁ অলরেডি কয়েকটা অফিসে দেখা করে আসলাম, এই যে আর সৌদি আরবে বলতাম যে সৌদি আরবের বনানির মতো লাগে, আর সৌদি আরবে একটা ওভারব্রিজ ঠিক এরকম, আর সিঁড়িতে উঠে আসছি কথা বলতে পারছি না, মানে এমন একটা অবস্থা করছে, এই রাস্তাটা দিয়ে আমি যে কি পরিমাণে হাঁটছি বলার মতো না, মানে কি বলবো তোমাদের, এখানে যে কি পরিমাণে হাঁটা হয়েছে আমার, আর আজকে কত বছর পরে আসলাম, এত পরিচিত একটা জায়গা, এত পরিচিত একটা রাস্তা, বাট আমার আশা হয় নাই, হ্যাঁ খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি যে আমার এত পরিচিত একটা জায়গা কিন্তু আমি কখনো আসি নাই, ঠিক আছে তো যাই হোক আল্লাহর রহমতে আসলাম, এখন আমার অনেক ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে, এই যে দেখো আমার কাছে ভালো লাগছে ভাই, আমার কাছে করিম ভাই আছেন না, তো এই যে মানে কেমন লাগছে আমি তোমাদেরকে বুঝাতে পারবো না, কতটা ভালো লাগছে,
আমি যে কত বছর পরে আসছি আমার দাঁতগুলো দেখো আর আমি ভিতরে নিতে পারছি না দাঁতগুলো সব এখন বেরিয়ে থাকছে এতটা শান্তি পাচ্ছি আর তবে একদিক দিয়ে অনেক বেশি কষ্ট লাগছে হালিম নেই আমার পাশে তখন হচ্ছে হালিম ছিল আর তোমরা আমি যখন এই বনানির কথাগুলো বলতাম তখন তোমরা কমেন্ট করতা যে আপু বনানি আপনি কি জব করতেন কিভাবে কি আমি সবই তোমাদের সাথে শেয়ার করব জানি না আজকের ব্লগে করতে পারবো কিনা তবে চেষ্টা করব আজকে করে দিতে আর এখানে আমি অনেকগুলো বছর প্রায় 7 বছর কাটাইছি আর দেখো আজকে সেইখানে চলে আসছি আমার কাছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি আমার মতো তোমাদের তোমাদের কাছেও ভালো লাগবে আমি কিন্তু অলরেডি আমার সেই প্রতিষ্ঠানে চলে আসছি আমার অফিসে আর এই যে আমার কলিগ এখানে আছে ডাইরেক্টর কি অবস্থা জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ সবাই আমাকে আমি বনানিতে জব করতাম ব্লগে বলি না তো বলতো আপু আপনি কি কাজ করেন আপনার অফিসটা একদিন দেখায়েন তো এই যে তোমাদেরকে অফিসটা দেখা দিলাম আমার কলিগদেরকেও দেখা দিলাম এখানে উনি হচ্ছে ডাইরেক্টর এই অফিসের অবশ্য আমার খুব শ্রদ্ধেয় একজন মানুষ ছিল ইয়া কি আমাদের সবার ওনার কেমন কেমন লাগে আপনার কাছে অনেক কষ্ট লাগে না অবশ্যই কারণ আমি ওনাকে অনেক মিস করি কারণ আজকে পজিশনে এই লেভেলে ওনার জন্য আমার আশা উনি প্রতিষ্ঠান তৈরি করে রেখে গেছেন আজকে হয়তো যদি উনি প্রতিষ্ঠিত না করতেন আমরা হয়তো এই পজিশনে থাকতে পারতাম না বা আসতে পারতাম না তো আলহামদুলিল্লাহ উনি থাকলে হয়তো আমরা আরো একটু সাহস পাইতাম যাকে মা বাবা বলা হয় টাওয়ার বলা হয় সাদ বলা হয় বটগাছও বলা যায় উনি আমাদের এরকমই একজন মানুষ ছিলেন আজকে যেহেতু উনি নাই অবশ্য আমরা কেউ ভালো নাই অনেক ভালো মানুষ ছিল অনেক ভালো মানুষ ওনার মতো মানুষ হয় না আমি প্রথম যখন জব করতে আসি তখন হেলাল ভাই আমার কিছু অফিসে ডিস্টার্ব মানে কথাবার্তা ভালো বলতো না তখন ওনার ডিসিশন নিলাম যে আমি কাজ করব না হ্যাঁ তখন ওনার কাছে এসে বললাম যে আমি এখানে কাজ করব না আমি চলে যাব বলে কেন কেন চলে যাবা আমি কিন্তু কথাটা আরও ভিডিওতে বলছি হ্যাঁ তখন আমি বললাম যে আমার এরকম এরকম একটা মেয়ে মানুষ হয়ে কাজ করছি ছেলে বিভিন্ন অফিসের মানুষেরা ভালো চোখে দেখে না তখন উনি বলছে যে শোনো এই কথা কখনো বলবা না গাছের মধ্যে বড়ই থাকলে ডিল মারবেই কিন্তু তোমার শক্ত থাকতে হবে হ্যাঁ এরকম আর অনেক কিছু দিয়ে উনি ছাড়েই নাই আর আজকে যে জান্নাত হয়েছে জান্নাতুল শামির ব্লগের যেই মালিক বলো বা যেটাই বলো এই পজিশনে আসছি শুধুমাত্র ওনার সাপোর্টের জন্য ওনার অবদানের জন্য উনি আমাকে কখনো ছাড়ে নাই উনি খুব মিস করতেছি আমি যখন সৌদি আরবে ছিলাম তখন উনি মারা গেছে আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে আমিন অফিস থেকে চলে আসলাম কিন্তু দেখো দুঃখের বিষয় আন্তরিকভাবে দুঃখিত আমার একটুও খেয়াল ছিল না অফিসটা পুরোটা দেখানোর জন্য কারণ এখানে আমার অনেক কলিগ ছিল সব বেশিরভাগ মেয়েরা ছিল আর তোমরা তো জানো যে আমি সবার পারমিশন নিয়ে ভিডিও করি আমি সবার মতো না কারণ সবাই একদিন মরতে হবে মরার চিন্তা সবাই করে আমি আগে জিজ্ঞেস করি যে ভিডিওতে আসবে কি না এইটাই তো চার নম্বর না প্রিম ভাই হ্যাঁ তো সবার সাথে দেখা হলো কথা বললাম মানে কি অবস্থা ভিডিও করার কোনো মানে মনেই নেই সব কিছু ভুলে গেছি তাদেরকে পেয়ে কত বছর পরে পেলাম 7 বছর পরে পেলাম সবাই সবার মতোই আছে আমি আমার মতো আছি কোনো কিছুই চেঞ্জ হয় নাই জাস্ট মাঝখান থেকে 7টা বছর চলে গেল আর দুঃখিত আমি আসলে খেয়াল অবশ্য আমার আশা পড়বে এখন ঘন ঘন আশা পড়বে আমি ভিডিও শ্যুট করতে পারিনি অবশ্যই করব আর এই যে যাচ্ছি আর একটা অফিসে ওখানে কাজ সেরে তারপর হচ্ছে বাড়িতে চলে যাব ততক্ষণে দেখতে থাকো এক জায়গায় আসছি ফ্রেন্ড বলা যায় ভাই বলা যায় সব কিছু বলা যায় তার সাথে আবার সব সম্পর্ক হ্যাঁ মানে আমার হাজবেন্ডের বেশি ভালো সম্পর্ক ছিল হালিমে আর এই যে সুজন ভাই কেমন আছেন সুজন ভাই ভালো আছি কিন্তু খুব খারাপ লাগতেছে সুজন ভাই দেখে সুজন ভাই অসুস্থ মানে আমার কাছে যে কেমন লাগতেছে তোমাদেরকে বুঝাইতে পারবো না এই বনানির মধ্যে যেই কয়জন আমার আপন লোক ছিল ওগুলো একটা এখন আশেপাশে বেশি একটা নাই আইসা সুজন ভাই পাইলে আমার ওই অফিসে গিয়ে সবাই পাইলাম তো আমার একদম মানে কলিজাটার মনে হয় যে ইয়ে হয়ে যেতেছে অনেক খারাপ লাগতেছে আমি একদম ই হয়ে গেছি মানে হঠাৎ হয়ে জানা থমকে জানা এরকম থমকে গেছি
সুজন ভাইয়ের অবস্থা দেখা আল্লাহ যেন অনেক দ্রুত সুস্থ করে দেয় নাই। আর আমরা কিন্তু সবাই কলিগ ছিলাম, একসাথে কাজ করতাম, হালিম ভাই, আমি, এখানে যে সুজন ভাই এখানে একটা অফিস নিয়ে বসছে, তোমাদের সাথে শেয়ার করছি, সামনে ক্যামেরা দিয়ে ভালো হয় না, ধরো ব্যাক ক্যামেরা দিয়ে শেয়ার। এই যে এটা সুজন ভাইয়ের অফিস। হ্যাঁ, আমাদেরও এরকম অফিস ছিল, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্য না, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমরা সবাই কলিগ ছিলাম, একসাথে কাজ করতাম, সেখান থেকে আর কি আমাদের সম্পর্কটা। আর হালিমের সাথে খুবই খুবই ভালো সম্পর্ক ছিল। সুজন ভাই, এই হালিম তো আপনার অনেক মিস করে। এই যে মিস করি আমরা, বাইরে থাকলে তো বুঝেন না, মন মানসিকতা অন্যরকম থাকে। আপনার আপনার কাছে কেমন লাগে? আমার ভাই যে নজরুল, নজরুল কিন্তু ভাই বানাইছে, এত ভালো সম্পর্ক ছিল বলার মতো না। এই যে দুজনের ভাইয়ের মতোই লাগে, একদম খুব ভালো সম্পর্ক ছিল। একদিন আপনার কাইন্দা দিছিলেন, মনে আছে? হাক কইরা দুই ভাই এত কান্না, নজরুল আর সুজন ভাই দুজনের হাত করে মানে কান্না করতেছে। হ্যাঁ, আর এই যে খুব খারাপ লাগতেছে, আর কি বলবো তোমাদেরকে, গুলিস্তানে আইসা এমন জ্যামে পড়ছি বলার মতো না। এই যে হ্যাঁ, সারা রাস্তা আসলাম, মোটামুটি জ্যাম ছিল, কারণ এখন অফিস ছুটি, সন্ধ্যার দিক দিয়া বা সন্ধ্যার পরে এরকম জ্যাম থাকে, কিন্তু দেখো এখন কি অবস্থা, প্রচুর জ্যাম। এই যে এক কয়েক সেকেন্ড মানে সামনের দিকে যায়, আর কয়েক মিনিট মনে হয় যে পিছনের দিকে চলে যায় এরকম। এই যে এটা হচ্ছে আমাদের সেই গুলিস্তান, ঠিক আছে? আগে গুলিস্তানের কিন্তু সবচেয়ে বেশি মূল্য ছিল, এখন অনেক বড় বড় টাউন হয়ে গেছে, তার জন্য এদিকে কেউ আসে না, আবার আসে না এমন না, না আসলে তো জ্যাম থাকতো না। এই আর কি, এই যে বসে রয়েছে এখানে। পৃথিবীর মধ্যে সবচেয়ে অসহায় বাচ্চারা হচ্ছে এরা। এত খারাপ লাগছিল, 10 থেকে 12 বছর বা 8 বছর এরকম বাচ্চাগুলো দেখো, ওরা হচ্ছে পলিথিনের মধ্যে করে জুতার গাম, যেগুলা যেগুলা দিয়ে জুতা বানায় ওগুলো দিয়ে হচ্ছে ওরা নেশা করে আর কি। তো দেখো এত খারাপ লাগছিল দেখে, এই যে দেখো, এই যে খাম্বার সাথে যে এই যে দেখো ছেলেটা কিভাবে এই যে খাচ্ছে পলিথিনটা, এই যে ফুলাচ্ছে বেলুনের মতো করে, মানে এত খারাপ লাগছিল যে এইটা কি হবে, আমাদের দেশটার কি অবস্থা হবে। প্রত্যেকটা আমি এই রাস্তাটার মধ্যে, এটা হচ্ছে গুলিস্তান থেকে মানে পল্টন থেকে আসার সময় যে এই রাস্তাটা দেখো, এখানে হচ্ছে এইরকম অবস্থা, কি একটা অবস্থা। তারপরেও যে দেখো বাসের সাথে যেটা সবুজ কালার পলিথিন, ও এত কষ্ট করে পাক্কায় পাকা হাইটে হাইটে গেল, একটা ব্যানের থেকে হচ্ছে পলিথিন নিয়ে নিল, নিয়ে ওই যে বোতলের থেকে হচ্ছে ঘাম ডালতে ডালতে চলে যাচ্ছে। হ্যাঁ, ওরা কিন্তু বোতলের মধ্যে ঘামটা নিয়ে নেয়। তো আমাদের সবার সামনে এরকম খাচ্ছে, কেউ শাসন করছে না। এই গুলিস্তানের মধ্যে এক জায়গার মধ্যে আমার 1 ঘন্টা চলে গেল। হ্যাঁ, এত বেশি জ্যাম, এত বেশি জ্যাম বলার মতো না, যানটা আমার শেষ হয়ে যাচ্ছে। আর বাড়ি থেকে একটু পর পর কল আসতেছে, কখন যাবো কখন যাবো, কিন্তু কীভাবে যাবো বলো, আকাশ দিয়ে তো উড়ে যাওয়া যাবে না। পাক্কা 1 ঘন্টা সময় লাগলো আমার শুধু এই গুলিস্তানে, সরি গুলিস্তান কিন্তু পার হয়ে যায়, মানে এখনও স্টেল নাও বসে রয়েছে এখানে। আর বাড়িতে কখন যাবো জানি না, আর বাড়িতে হচ্ছে মেলা হইতেছে, আমাদের বাড়িতে মেলা হচ্ছে, সবাই হচ্ছে ফোন করছে মেলাতে মনে হয় যাবে, বাট আমার জন্য যাচ্ছে না, কিন্তু দেখো কী অবস্থা, কীভাবে কী করি বুঝতে পারছি না। অবশ্য জ্যামের মধ্যে বসে থাকলে আমার কোনো খারাপ লাগে না, গরম রোদ হয়ে কিছু সমস্যা হয়, কিন্তু এই ওয়েদারের মধ্যে মানে ঠান্ডার মধ্যে কোনো সমস্যা হয় না, এই ধৈর্যটা আছে। যেহেতু বাংলাদেশে জন্ম হয়েছে, এই ধৈর্য তো অবশ্যই থাকতে হবে, না থাকলে কিন্তু সমস্যা। চলো দেখতে থাকো, বাড়িতে যাই, কখন যাই জানি না। আর ওই যে একটা করে চুইংগাম খাচ্ছি, একটু পর পরে চেঞ্জ করছি, রাস্তার মধ্যে অনেক লং টাইম জার্নিং করলে বা এরকম কোনো হইলে আমি চুইংগাম খাই, আমার কাছে ফ্রেশ লাগে। এটা কিন্তু একদম টুথপেস্টের যে ফ্লেভারটা, পেস্টের ওই ফ্লেভারটা। তো চলো, আমার বাচ্চা একটু পর কল দিচ্ছে, আম্মু কোথায় তুমি কোথায় তুমি, আমি কি বলবো বুঝতে পারছি না। দেখো এখানে কি সুন্দর লাগছিল, আমি আসলে ভয়েস জমা দিতে পারছি না, গতকালকে ভিডিও দিই নাই, ভাবলাম যে আমি আসলে আমি একটু অসুস্থ, তোমাদেরকে অবশ্যই
ভালো ভালো ভিডিও দিব, কিন্তু আমি এখন অনেক অসুস্থ। আমার কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছো কিনা জানি না, আমার আসলে কি হয়েছে আমি জানি না। আজকে 2 বছর ধরে আমার কণ্ঠের মধ্যে একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, দেখতে থাকো আমার ব্লগটা, আশা করছি ভালো লাগবে। কালকে রাতের বেলায় বাসায় চলে আসছি, আর ভাবছিলাম যে তোমাদের সাথে আমাদের এখানে একটা মেলা হয়েছিল ছোটখাটো, এই যেখানে ইয়েতে ছোটখাটো না, এই মেলাটা অনেক বড় হয়। আমি ভিডিও করছি, শ্যুট করছি, এটা হচ্ছে আইফোনে করছি। এখন আইফোন থেকে যদি এটা এখানে নিতে পারি তাহলে এখানে এই ভিডিওতে শেয়ার করব, আর যদি না নিতে পারি তাইলে আর শেয়ার করব না। আর এই যে বাড়িতে এসে রাত্রেবেলা এসে ওইখানে রাত ছিল, ভিডিও করতে করতেই হয়ে গেছে। কিছু কবি আমরা অনেক মজা টজা কিনলাম, আমি যাবি প্লাস্টিকের অনেক কিছু আসছিল ওগুলো কেনাকাটা করলাম। তারপরে এসে খাওয়া দাওয়া করা কী কী খাইছিলাম জানি, চটপটি ফুচকা এগুলো আমি যাবি খাইছিলাম। আর রাত্রেবেলা এসে ভাত খাই ঘুমাই গেছি। হ্যাঁ, যা কিছু বাহির থেকে খাই না কেন, বাড়ির যে খাবারটা, হ্যাঁ না, রাতের রান্নাটা, এটা না খাইলে ভালো লাগে না। আর আমার গলার অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, মামার কাছে গেলাম, আমার ডাক্তার মামারে দেখাইলাম। আর হোমিওপ্যাথি ওষুধটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে হোমিওপ্যাথি ওষুধ নাকি আস্তে আস্তে কাজ করে, হোমিওপ্যাথি যাকে আমরা সংক্ষেপে বলি হোমিওপ্যাথি, তো এই ওষুধটা নাকি আস্তে আস্তে কাজ করে। আসলে একদমই ভুয়া কথা, আমি যে সৌদি আরবে যে এত এত চিকিৎসা করছি ওগুলা কাজে দেয় নাই। আর মামার ওষুধটা আমি একবার খাই, একদিন খাই, অনেকটা কমে যায়। হ্যাঁ, আর এই যে মাত্র গতকালকে খাইলাম, আজ খাইলাম আলহামদুলিল্লাহ। আজকে সারা রাত হালকা পাতলা কাশছি, হালকা বেশি না, তো আলহামদুলিল্লাহ ওষুধগুলো মামার ওষুধগুলো একদম কারেন্টের মতো কাজ করে, অ্যান্টিবায়োটিকও এত দ্রুত কাজ করে। মুরগির চিল্লা চিল্লি এত ইয়া। হ্যাঁ, সবাই আসো, কি রে তুই এত আমার বেগাইতে চাস? হ্যাঁ, মালু মালু মালু, এটা কিতা কইছে? হ্যাঁ, এই যে কত রোদুরছে। আর আরেকটা মেসেজ দেই যারা বাইরে থাকো তাদের জন্য, আর বাংলাদেশের মানুষের জন্য। আসলে আমার এই এই দেশের সম্বন্ধে বলার মতো কোনো নাই, কারণ তারা নিজেরাই তো বাংলাদেশে থাকে, ঠিক আছে? তো এই ওনারা সবই দেখতেছে, জানতেছে, যারা বাইরে থাকে তাদের জন্য অনেক কিছু দেওয়ার আছে মেসেজ। তো এখন কিন্তু বর্তমানে গরম পড়ে গেছে। হ্যাঁ, যা ঢুক। এই যে আমাদের সিমগুলার অবস্থা বেশি ভালো না, সব পাইকে গেছে যাইতেছে, সিমগুলো সব পাইরে একদিন রান্না করতে হবে। আর না ইয়াই কই নুসাতে, আর এই যে আমাদের মুরগিগুলা, মুরগিগুলা দেখতে এত বেশি ভালো লাগে। কি তুই কই থেকে ছিলাস সাদ? এই যে সাদের মধ্যে গেলাম না, সাদের মধ্যে প্রচুর রোদ, অনেক রোদ, এখন দুপুরের টাইম তো অনেক রোদ।